প্রচারের শেষ লগ্নে ভবানীপুরে ধুন্ধুমার। যদুবাবুর বাজারে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ধস্তাধস্তি, ধাক্কা, হাতাহাতি, ঝরল রক্ত, মাথা ফাটল এক বিজেপি কর্মীর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা। এদিন যদুবাবুর বাজারে প্রচারে যান দিলীপ ঘোষ, বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। একই সময়ে একই এলাকায় দিলীপ ঘোষের পাল্টা প্রচার শুরু করেন তৃণমূল কর্মীরাও। গলি ছেড়ে রাস্তায় আসেন দিলীপ ঘোষ, শুরু করেন লিফলেট বিলি। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, বিজেপি সাংসদকে সেখানে নিগ্রহ করা হয়। জয় বাংলা স্লোগান দেন তৃণমূলের কর্মীরা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন দিলীপ ঘোষ ও বিজেপি কর্মীরা। এরপর ভ্যাকসিনেশন দেখতে একটি পুরস্বাস্থ্য কেন্দ্রে ঢোকেন বিজেপি সাংসদ। এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা, শুরু হয়ে যায় ধস্তাধস্তি। প্রচারে বেরিয়েছেন, রাস্তায় রাস্তায় বেরিয়ে তিনি লিফলেট বিলি করছেন, আর তার ঠিক পিছন দিকেই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের প্রচারের গাড়ি বেরিয়েছে, সেখানে অটো করে মাইক লাগিয়ে প্রচার করা হচ্ছে। সেই সময় মেরে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়, ঘিরে ধরে বিজেপি কর্মীকে মারধর করা হয়। ভাবনারায়ণ সিং নামে বিজেপির এক সমর্থককে রীতিমতো হামলা চালানো হয়েছে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে দিলীপ ঘোষ রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ভাবনারায়ণ সিং, তিনি রক্তাক্ত অবস্থায় যাচ্ছেন। এইভাবে যদি প্রচার না করতে দেয় তাহলে ভোটের লোক আমরা ভোটার বেরাবে কি করে? ভোটার যদি না পড়ে তো আমরা ভোট পাবো কি করে? এইভাবে কিন্তু প্রচার হয় না, এইভাবে হয় না, এইভাবে চলে যাচ্ছে। আজ পর্যন্ত ইলেকশনে কোনো গন্ডগোল হয়নি, এই প্রথমটাই মেরা ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে একটা ফ্ল্যাগ লাগাতে পারে না, একটা মিটিং করতে পারে না, আজকে আমার ওয়ার্ড এই প্রথম মিটিং এরা করছে। এদের থেকে এরা চাইছে এলাকার মধ্যে গরম করে এলাকাটা ডিস্টার্ব করে ভোটটা বানচাল করার জন্য। আমাদের তৃণমূল কর্মী আমাদের কিচ্ছু করেনি, আমরা শান্তিপ্রিয়ভাবে বলেছিলাম, আমরা বিজেপির মিটিংটাকে গার্ড দিচ্ছিলাম যেন কেউ কিছু না করে, বিজেপি যেন শান্তি করে মিটিং করতে পারে। পরে যদুবাবুর বাজারে বিজেপি সভা চলাকালীনও বিক্ষোভ দেখায় তৃণমূল। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ।